জয় জগন্নাথ। সাধনা তপস্যা মন্ত্র এইসব কেবল মাত্র মাধ্যম ঈশ্বর পাইবা, মাত্র এ সমস্ত মাধ্যম ভিতরে যদি ভাব ন থাকে তা কেবল নিরর্থক হয়ে যায় ও তা ফলরে ঈশ্বর প্রাপ্তি হয়ে যায় সুদূর পরাহত। মাত্র যেটি আন্তরিক ভাব থাকে সেটার তপস্যা সাধনা মন্ত্র যজ্ঞ প্রভৃতির আবশ্যকতা পড়ি নথায়। দেখুন না, জগন্নাথ দর্শন করিবা পাই মহারাজ মন্দিরকে বিজয় কলে। চলুচ মহাপাত্র নিজ মুন্ডর ফুলকু জগন্নাথ মস্তকরে লগাই সেই ফুলকু প্রসাদ ফুল ভাবে রাজাকে দিয়ে দেলে। রাজা দেখিলে ফুলরু এক বাল বাহারিছে। রাজা চলুচ মহাপাত্র নরকু ডকাই কহিলে তুম মুন্ডর বাল ফুলরু বাহারিছে। উপায় নপাই তলুচ ভয়ের কহিলা এ বাল জগন্নাথ মুন্ড বাল। রাজা কহিলে কালি সকালে মু মন্দির যাবি, তুমি ঠাকুর মুন্ডরে বাল দেখাইব, নচেত কঠোর দণ্ড দিয়া যাব। সে মন্দিরকে যাই কান্দি কান্দি ভক্তিপূর্ণ ভাবে জগন্নাথকে আকুল প্রার্থনা কলে, হে ক্ষমা সাগর মো অপরাধ ক্ষমা কর, আপন সহায়ক নহলে রাজা মুন্ড কাটিবে, রকিলে রক মারিলে মার। কহি কহি কান্দি কান্দি মন্দিরে লম্ব হয়ে পড়িগলে। জগন্নাথ কেবে সমর্পিত ভক্তকে মারতি না। রাত্রে স্বপ্নরে কহিলে তলুচ ডর না, মু অছি না, রাজা দেখিবে মো মুন্ডরে বাল অছে। রাজা মন্দিরকে যাই দেখলে জগন্নাথ মুন্ডরে বাল অছে। রাজা অবিশ্বাস করি আউ জন কহিলে সিংহাসন উপরকে যাই বাল উপাড়। অন্য জন সেবক যাই বাল উপুড়াইবার প্রভু মস্তকরু রক্ত বাহারা। রাজা দেখে আশ্চর্য হয়ে তলে পড়ি জগন্নাথ ক্ষমা প্রার্থনা কলে, তলুচ মধ্যে ক্ষমা মাগিলে। সেই দিনটার আশ্বিন মাস শুক্লপক্ষ একাদশী ঠার কার্তিক মাস শুক্লপক্ষ দশমী পর্যন্ত রাধা দামোদর বেশে বাড়ভোগ নামে এক স্বতন্ত্র ভোগ হয়ে আসুছে। জগ জগন্নাথ।